সালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিএসইর প্রতিদিনের আপডেট অনুষ্ঠানে। আজ বোর্ড সভা করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন খাতের 3 কোম্পানি। জানিয়ে দিচ্ছি কোম্পানিগুলোর নাম ও বোর্ড সভার সময়। আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের বোর্ড সভা বিকেল 4টায়, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড বিকেল 3টায় ও এসএমই প্ল্যাটফর্মের বিবিধ খাতের কোম্পানি কৃষিবিদ ফিড মিল লিমিটেডের বোর্ড সভা সন্ধ্যা 6টায় অনুষ্ঠিত হবে। পুঁজিবাজার তালিকাভুক্ত ভিন্ন খাতের 4 কোম্পানি আজ ও আগামীকাল স্পট মার্কেটে লেনদেন করবে। কোম্পানিগুলো হলো মীর আখতার হোসেন, প্যারামাউন্ট টেক্সটাইল ও সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। 14 ও 15 ফেব্রুয়ারি 2022 এবং মুন্নু ফেব্রিক্স আগামী 14 ও 16 ফেব্রুয়ারি 2022 স্পট মার্কেটে লেনদেন করবে। এজিএম জনিত রেকর্ড ডেট থাকায় আগামী 16 ফেব্রুয়ারি 2022 কোম্পানি চারটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। আগামী 17 ফেব্রুয়ারি থেকে কোম্পানি চারটির শেয়ার আবার স্বাভাবিকভাবে লেনদেন হবে। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রতিদিন আমাদের চ্যানেলে ঢাকা স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিভিন্ন তথ্যবহুল ভিডিও আপলোড করা হয়। নিয়মিত আমাদের ভিডিও দেখুন এবং কোম্পানি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানুন। ধন্যবাদ।